সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় পঞ্চম সেমিস্টার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে ফিফথ সেমিস্টারের সাজেশন সেই সাজেশন নিয়ে আমরা এর আগে এর আগে আমরা তিনটি পর্বে আলোচনা করেছি সিসি ইলেভেন সিসি টুয়েলভ অর্থাৎ কোর কোর্সের পঞ্চম সেমিস্টারে যে দুটো কোর কোর্স থাকে কোর কোর্স এগারো এবং কোর কোর্স বারো সেই দুটোর ওপরে আমরা সাজেশন দিয়েছি এবং এর আগে ডিএসি ওয়ানের ওপরেও আমরা একটা সাজেশন দিয়েছি সেখান থেকে অনেকেই প্রস্তাব দিয়েছ যে ডিএসি টুর ওপরেও সাজেশন দেওয়ার জন্যে তো আমাদের আজকের আলোচনা ডিএসি টুক্র বাংলা অনার্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিএসি টুতে সাধারণত চারটি অপশন থাকে এই চারটি অপশনের মধ্যে আমরা দেখে নিচ্ছি চারটি অপশন হচ্ছে প্রথমটি হচ্ছে জীবনী সাহিত্য ও পত্র সাহিত্য দ্বিতীয়টি হচ্ছে বাংলা বিতর্কমূলক সৌন্দর্য তত্ত্বমূলক এবং বিজ্ঞান চেতনামূলক গ্রন্থ পাঠ তৃতীয় অপশন ছিল বাংলা ছোট গল্প ভ্রমণ কাহিনী ও গোয়েন্দা কাহিনী পাঠ এবং শেষ তথা চতুর্থ অপশন হচ্ছে বাংলা রঙ্গমঞ্চ সাময়িক পত্র ও অনুবাদ সাহিত্যের ইতিহাস এই চারটি অপশন থেকে আমরা আজকে যতটা সম্ভব প্রথম যে অপশন রয়েছে তাই শোন দেওয়ার চেষ্টা করছি তো আমাদের প্রথম যে অপশন সেটা হচ্ছে জীবনী সাহিত্য পত্র সাহিত্য ডিএসি টু এর জীবনী সাহিত্য পত্র সাহিত্যে যেগুলো পাঠ্য রয়েছে তোমরা জানো ছিন্নপত্র থেকে নির্বাচিত কয়েকটি পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে ষোলো তিরিশ ঊনপঞ্চাশ আশি বিরানব্বই একশো দুই একশো তিন একশো ছয় এবং একশো পনেরো সংখ্যক পত্র তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপন কথা অবনীন্দ্রনাথ ঠাকুরের এবং তৃতীয় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তৃণাঙ্কুর যথারীতি আমরা যেটা করব এখন এই প্রথম যে অপশনটি রয়েছে জীবনী সাহিত্য পত্রসাহিত্য তার প্রথম অংশ হচ্ছে পাঠ্য বিষয় ছিন্নপত্র নির্বাচিত পত্র রবীন্দ্রনাথের ছিন্নপত্র সেখান থেকে দু হাজার কুড়িতে যে প্রশ্নগুলো এসেছিল অনলাইন পরীক্ষা হয়েছিল দু হাজার কুড়িতে সেই প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই প্রথম প্রশ্ন এরকম ছিল নিসর্গ প্রীতি বা প্রকৃতি চেতনা রবীন্দ্রনাথের ছিন্নপত্রে লেখকের যে নিসর্গ প্রীতি বিধৃত হয়েছে তা পর্যালোচনা করো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা এরকম একটা কোটেশন ব্যবহার করা হয়েছিল ছিন্নপত্রে পত্রসাহিত্যের এক নতুন ধরন সৃষ্টি হয়েছে আলোচনা করো তৃতীয় যে প্রশ্নটি ছিল দু হাজার কুড়িতে সেটা এরকম ছিন্নপত্রে রবীন্দ্রনাথের যে সহৃদয় মানসিকতার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এখন আমাদের দেখার যে এই প্রশ্ন দু হাজার একুশে ছিন্নপত্র থেকে কি কী এসেছিল দু হাজার একুশে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এরকম ছিন্নপত্রর নির্বাচিত চিঠিগুলি অবলম্বনে কবির প্রকৃতি প্রীতির পরিচয় দাও প্রকৃতি চেতনার কথা দু হাজার একুশেও এসেছে দু হাজার একুশের দ্বিতীয় প্রশ্নটি ঠিক অন্যরকম নয় আগেরটার সঙ্গে অনেকটাই মিল আছে মর্তের প্রতি কবির যে ঐকান্তিক প্রীতি তা কিভাবে ছিন্নপত্র নির্বাচিত পত্রগুলিতে প্রকাশিত তা আলোচনা করো ছিন্নপত্র থেকে দু হাজার একুশের তৃতীয় যে প্রশ্নটি ছিল তা এরকম ছিন্নপত্রের নির্বাচিত পত্রগুলো অবলম্বনে পত্রকার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দাও তাহলে দু হাজার একুশে এসছে প্রকৃতি প্রীতি এবং পত্রকার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় তো এখান থেকে আমরা দু হাজার কুড়ি এবং একুশের প্রশ্নগুলো জেনে নিলাম অর্থাৎ এখান থেকে ছিন্নপত্র থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্নের সাজেশান আমরা এবারে উল্লেখ করতে পারি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু দশ নাম্বার এবং পাঁচ নম্বরের জন্যে বড় প্রশ্নের জন্যে এবং মাঝারি প্রশ্নের জন্যে প্রয়োজনে ছোট করে নেবে উত্তর সংক্ষিপ্ত করে নেবে সেটা পাঁচ নম্বরের জন্যে হবে কিন্তু তোমাদের আমার মনে হয় ভালো হবে যদি তোমরা দশ নম্বরের জন্যে প্রশ্ন রেডি করে রাখো তাহলে সেটা সংক্ষিপ্ত আকারে করে নিয়ে পাঁচ নাম্বারের জন্যে করতে পারবে যে প্রশ্নটা আমরা প্রথমেই সাজেস্ট করব। সেটা এরকম পত্রসাহিত্য বলতে কি বোঝো সার্থক পত্রসাহিত্য হিসেবে ছিন্নপত্রের গুরুত্ব আলোচনা করো এবং এর সঙ্গে আমরা প্রশ্নটা অন্যরকমভাবে করতে পারি যে রবীন্দ্রনাথের সুবিপুল পত্রসাহিত্যের মধ্যে ছিন্নপত্রের বিশিষ্টতা কি ছিন্নপত্র পত্রসাহিত্য হিসেবে কতটা সার্থক অর্থাৎ দুটো প্রশ্নের উত্তর প্রায় একই রকম হবে দ্বিতীয় যে প্রশ্নটা আমরা রাখছি সেটা এরকম তোমার পাঠ্য ছিন্নপত্রগুলি অবলম্বনে রবীন্দ্রনাথের গদ্যরীতির পরিচয় দাও তোমরা জানো ছিন্নপত্রে রবীন্দ্রনাথ চলিত গদ্যরীতি ব্যবহার করেছেন কেন এই গদ্য গদ্যরীতি তিনি অবলম্বন করেছেন চিঠিপত্র রচনার ক্ষেত্রে সেটা বিশ্লেষণ করতে গেলেই দেখবে যে একটা নতুন ধরনের আঙ্গিক তিনি ফুটিয়ে তুলেছেন ভাষা রীতির দিক থেকে এটা গদ্যরীতি না বলে ভাষা রীতিও বলা যেতে পারে বা গঠনশৈলী হতে পারে এরকম প্রশ্নটা হতে পারে যাই হোক গদ্যরীতি ছিন্নপত্রের গদ্যরীতি বা গদ্যশৈলী সেটা সম্পর্কে একটা প্রশ্ন উত্তর তৈরি করে রাখবে তৃতীয় যে প্রশ্নটি সেটা আমরা দেখেছি ছিন্নপত্রের চিঠিগুলোতে বিভিন্ন ছোট গল্পের বীজ নিহিত রয়েছে সেখান থেকে এরকম একটা প্রশ্ন হতেই পারে বড় প্রশ্ন সেরকম যে রবীন্দ্রনাথের অনেক ছোট গল্প রচনার বীজ ছিন্নপত্রে ইতস্তত ছড়িয়ে আছে আলোচনা করো লাইন তুলে প্রশ্ন হতে পারে চিঠিগুলো ভালো করে অবশ্যই পড়ে রাখবে ছিন্নপত্রে যেগুলো পাঠ্য রয়েছে সেখান থেকে যে কোনো একটা লাইন তুলে সেখান থেকে প্রশ্ন হতে পারে যেমন আমাদের ঘাটে একটি নৌকো শীর্ষক পত্রটি এখানে পত্রের সংখ্যা কিন্তু উল্লেখ করা হলো না একটা কোডেশন ব্যবহার করে বলা হলো আমাদের ঘাটে একটি নৌকো শীর্ষক পত্রটি রবীন্দ্র জীবন ও সৃষ্টির ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছে আলোচনা করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোনো কোনো কাব্যের প্রবেশক রূপে ছিন্নপত্রের গুরুত্ব লেখো অথবা এই প্রশ্নটা এরকম হতে পারে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবি চেতনার মিলন ছিন্নপত্রের চিঠিগুলির মধ্যে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো রবীন্দ্রনাথ দেখবে এই ছিন্নপত্রের বিভিন্ন অংশে উল্লেখ করেছেন তার কবিতা প্রীতির কথা অর্থাৎ কবির কাব্য চেতনা বা সাহিত্য চেতনা ছিন্নপত্রের কোন কোন চিঠিতে ফুটে উঠেছে বা ধরা পড়েছে বা তিনি উল্লেখ করেছেন তার সাহিত্য প্রীতির কথা সেগুলো নিয়ে একটি আলোচনা তোমাদের দেখে রাখা দরকার পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা আর একটি প্রশ্ন বলবো সেটা হচ্ছে তোমরা এর আগে দু হাজার একুশে দেখেছ যে মর্ত আর প্রকৃতি প্রীতি আলাদা করে দেওয়া হয়েছে নিসর্গ চেতনা এরকমভাবেও প্রশ্ন হতে পারে প্রকৃতি প্রীতির কথা বা প্রকৃতি চেতনার কথা উল্লেখ করতে গিয়ে সেটা এরকমভাবেও আমরা বলতে পারি যে তোমার পাঠ্যপত্রগুলি অবলম্বনে রবীন্দ্র মানুষের প্রকৃতি তন্ময়তা ও মানব প্রীতির রূপটি পরিস্ফুটকর মানব প্রীতি অর্থাৎ মর্তপ্রীতি যদিও মর্তের বাইরে প্রকৃতি নয় এই প্রশ্নটা একটু অন্যরকম লাগে শুনতে তো যাই হোক তোমরা রবীন্দ্রনাথের প্রকৃতি এবং মানব এই দুটো যদিও লেস ইম্পর্টেন্ট কিন্তু পাঁচ নাম্বারের জন্য এবারে দেখে রাখা দরকার বলে আমরা মনে করছি এরপরে আমরা ডিএসি টু এর দ্বিতীয় যে পাঠ্যগ্রন্থ রয়েছে আপন কথা অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত স্মৃতিকথা বা জীবনী সাহিত্য নিজের জীবনের কথা তিনি বলেছেন তো এখান থেকে দু হাজার কুড়ি একুশে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখে নিই তারপরে সাজেশন করা হবে আপন কথায় অবনীন্দ্রনাথের অন্তর্জীবনের কথা কতখানি বিধৃত হয়েছে তা আলোচনা করো দু হাজার কুড়িতে এসেছিল দু হাজার একুশে আত্মজীবনী হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন কথার সার্থকতা বিচার করো দু হাজার আরেকটি প্রশ্ন এসেছিলো সেটা এরকম অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা গ্রন্থে ঠাকুর পরিবার ও জোড়াসাঁকোর রঙিন লেখচিত্র কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এগুলো ছিল বড় প্রশ্ন ছোট প্রশ্ন ছিল দু হাজার একুশে আপন কথা গ্রন্থটি কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয় ছিল লাইন তুলে প্রশ্ন যে শিশু সাহিত্যে সম্রাট যারা এসেছেন এবং আসছেন তাদের জন্য রইল বাঁ হাতে সেলাম আর ডান হাতের কুর্নিশ রইলো ইত্যাদি উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতটির বক্তাকে ছোট প্রশ্ন হিসেবে এগুলো এসেছিল দু নাম্বার আরেকটি ছোট প্রশ্ন ছিল দু নাম্বারের পদ্মদাসীর পরিচয় দাও দু হাজার কুড়িতে মাত্র একটি প্রশ্ন এসেছিল যদিও সেই পরীক্ষা অনলাইন হয়েছিল দু হাজার একুশে সেটা অনলাইন হলেও সেখানে প্রশ্ন বেশি ছিল আমরা এবারে দু হাজার কুড়ি একুশের প্রশ্নের উপর ভিত্তি করে আপন কথা থেকে কিছু প্রশ্ন উল্লেখ করি সাজেশন হিসেবে যেগুলো তৈরি করে রাখবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্যে প্রথম কথা আমরা বলবো যে দু হাজার কুড়ির যে প্রশ্নটি এসেছিল দু হাজার বাইশে রিপিট হতে পারে দু হাজার একুশের প্রশ্ন রিপিট হয় হওয়ার সম্ভাবনা থাকে তোমরা দেখেছ এর আগের আলোচনাগুলোতে আমরা প্রশ্ন তুলে তুলে দেখিয়েছি যে প্রশ্ন পুনরায় আসছে দু হাজার কুড়ির সেই প্রশ্ন আপন কথায় অবনীন্দ্রনাথের অন্তর্জীবনের কথা কতখানি বিধৃত হয়েছে তা আলোচনা করো এটা দেখে রাখতে বলব দ্বিতীয় প্রশ্ন হিসেবে আমরা বলবো যে এই যে আপন কথা স্মৃতিকথার অপূর্ব রূপশিল্প আপন কথা স্মৃতিকথার অপূর্ব রূপশিল্প কোটেশন আলোচনা করো অথবা ঠাকুরবাড়ির অন্দরমহল ও বহির্মহলের কথা কিভাবে বিদ্রিত হয়েছে আপন কথা গ্রন্থে তা লেখো এটা ওই একই প্রশ্ন স্মৃতিকথা থেকেই প্রশ্নটা একটু অন্যরকমভাবে থাকতে পারে তাই আমরা উল্লেখ করে দিলাম আলাদা করে আপন কথা অবলম্বনে লেখকের শিশু মনস্তত্বের পরিচয় দাও এটা তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আপন কথার সবচেয়ে দীর্ঘ রচনা কোনটি একটি নিবন্ধ দেখবে অনেকখানি বড় তো এরকমভাবেও প্রশ্ন হতে পারে যে আপন কথার সবচেয়ে দীর্ঘ রচনা কোনটি রচনাটির সংক্ষিপ্ত পর্যালোচনা করো পরের প্রশ্ন এরকম আমরা করছি দেখো আপন কথাতে অনেক চাকর বাকর এবং দাস দাসীর কথা এসেছে দাসীর কথা এসেছে মঞ্জুরি দাসী পদ্মদাসী ইত্যাদি সেখান থেকে পদ্মদাসী তো দু হাজার একুশে ছোটো প্রশ্ন এসেছিল সেখান থেকে আমরা একটা প্রশ্ন এরকমভাবে তৈরি করে রাখতে বলবো যে আপন কথায় যে সমস্ত বৃত্ত ও দাসীদের কথা লেখক উল্লেখ করেছেন তাদের পরিচয় দাও বা প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে আপন কথাই অবনীন্দ্রনাথ যে ভৃত্য রাজকতন্ত্রের কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আলোচনা করো এরকমভাবে প্রশ্নটি হতে পারে আর অবশ্যই আপন কথা যে গঠনশৈলী রয়েছে সেটা দেখে রাখতে বলবো বা আপন কথার গদ্যরীতির পরিচয় দাও এরকম একটি প্রশ্ন হতে পারে আপন কথার পর আমরা চলে যাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে তৃণাঙ্কুর তৃণাঙ্কুরের ওপরে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ার কী প্রশ্ন এসেছে বা কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলো দেখে নেব দু হাজার আমরা দেখতে পাচ্ছি ত্রিনাঙ্কুর নামের মধ্যে যে ব্যঞ্জনা আছে তা বিশ্লেষণ করো এই প্রশ্নটা এসছে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে আরেকটি প্রশ্ন ছিল ত্রিনাঙ্কুর থেকে সেটা এরকম ত্রিনাঙ্কুরে বিভূতিভূষণের দার্শনিক উপলব্ধির যে পরিচয় পাওয়া যায় তা উদ্ঘাটিত করো দু হাজার একুশে দু হাজার একুশে এসেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃণাঙ্কুরের রচনাশৈলী সম্বন্ধে আলোচনা করো রচনাশৈলী তৃণাঙ্কুরের রচনাশৈলী দু হাজার একুশে এসেছে এবং তৃণাঙ্কুরের অবলম্বনে বিভূতিভূষণের নিসর্গ প্রীতির পরিচয় দাও এটাও দু হাজার একুশে এসেছে দু হাজার একুশে আরেকটি প্রশ্ন এসেছে জীবন দর্শনের পরিচয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃণাঙ্কুর অবলম্বনে লেখকের জীবন দর্শনের পরিচয় দাও তোমরা বুঝতেই পারছ এখান থেকে যে দু হাজার যে দ্বিতীয় প্রশ্ন তৃণাঙ্কুরে বিভূতিভূষণের দার্শনিক উপলব্ধির যে পরিচয় পাওয়া যায় তা উদ্ঘাটিত করো তার সঙ্গে এই প্রশ্নের মিল আছে দু হাজার একুশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুর অবলম্বনে লেখকের জীবন দর্শনের পরিচয় দাও অর্থাৎ প্রশ্ন রিপিট হয়েছে সেটা বোঝা গেল তো এই ছিল বিভূতিভূষণের ত্রিনাঙ্কুর থেকে দু হাজার কুড়ি একুশের প্রশ্ন এবার আমরা দেখে পরবর্তী পরীক্ষার জন্য তোমরা কোন প্রশ্নগুলো রাখবে সাজেশন হিসেবে আমরা যেগুলো উল্লেখ করব সেগুলো একটু দেখে নাও প্রথমত আমরা বলবো নামকরণ ত্রিনাঙ্কুরের নামকরণ কতখানি সার্থক হয়েছে বা ত্রিনাঙ্কুর নামকরণের সার্থকতা পর্যালোচনা করো আলোচনা করো এটা প্রথম প্রশ্ন হিসেবে আমরা দেখে রাখতে বলব দার্শনিক উপলব্ধির কথা যেহেতু কুড়িতে এসেছে একুশে এসেছে আমরা বলবো বড় প্রশ্ন না হোক মাঝারি মানের প্রশ্নের জন্য হলেও এটা এবারের জন্য দেখে রাখা দরকার ত্রিনাঙ্কুরে বিভূতিভূষণের দার্শনিক চেতনার পরিচয় দাও বা দার্শনিক উপলব্ধির যে পরিচয় পাওয়া যায় তা উদ্ঘাটিত করো দুটো প্রশ্ন কুড়িতে এসেছিল দ্বিতীয় প্রশ্নটি একুশে এসেছিলো দু হাজার একুশে যে গঠনশৈলী সম্বন্ধে আলোচনা করার কথা বলা হয়েছে ত্রিনাঙ্কুরের গঠনশৈলীকে আমরা সাইশান হিসেবে রাখতে বলব এবং ত্রিনাঙ্কুর অবলম্বনে চতুর্থ প্রশ্ন বিভূতিভূষণের রীতির পরিচয় দাও এটাও দেখে রাখতে বলবো। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তৃণাঙ্কুর অবলম্বনে লেখকের সৌন্দর্যানুভূতির পরিচয় দাও দেখে রাখতে বলব এরপরে আমরা চলে যাব ডিসি টুর যে দ্বিতীয় অপশন থাকে বাংলা বিতর্কমূলক সৌন্দর্য তত্ত্বমূলক এবং বিজ্ঞান চেতনামূলক গ্রন্থপাঠ সেখানে যা যা পড়তে হয় ব্রজবিলাস পড়তে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্রজবিলাস বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী অবনীন্দ্রনাথ ঠাকুরের আর সেখান থেকে নির্বাচিত কয়েকটি প্রবন্ধ দৃষ্টি ও সৃষ্টি শিল্প ও ভাষা সৌন্দর্যের সন্ধান অন্তর্বাহির অসুন্দর অরূপ নারূপ ইত্যাদি এই প্রবন্ধগুলো পাঠ্য হিসেবে থাকে এবং তৃতীয় থাকে বিজ্ঞান চেতনামূলক গ্রন্থ হিসেবে আচার্য জগদীশচন্দ্র বসু রচিত অব্যক্ত গ্রন্থের নিবন্ধগুলো পাঠ্য হিসেবে থাকে তো যাই হোক ডিএসসি ও টু এর জীবনী সাহিত্য ও পত্রসাহিত্য নামক যে বাংলা অনার্সে অপশনটি রয়েছে আমরা সেই অপশন থেকে সাজেশন দিলাম এরপরে আমরা ডিএসি টু এর দ্বিতীয় যে অপশন রয়েছে দ্বিতীয় অপশন অর্থাৎ বাংলা বিতর্কমূলক সৌন্দর্য তত্ত্বমূলক এবং বিজ্ঞান চেতনামূলক গ্রন্থপাঠ সেটা